আলাইকুম আসসালাম আহমতুল্লাহি অবরাকাত রিয়াজ ভাই প্রশ্ন করছেন আহ সম্ভবত সৌদি আরবের নম্বর দেখা যাচ্ছে প্রশ্ন দিন আগে করেছিলেন প্রশ্ন হলো যে অনেকে দেখি ফরজ নামার শেষে মাথায় হাত দিয়ে কি যেন পড়ে সুরা ফালাক সুরা নাস ফালাক এক্লাস পরে বুকে ফু দেয় এবং শরীর মাছা করে এটা কতটুকু শরীর সম্মত জানালো বুকির তবা আলহামদুলিল্লাহ সাল্লাম আলা আসাল্লাম আল্লাহলামাবাদ যে সম্মানিত দেরিয়াস ভাই এই ফরজ নামাজ পড়ে যে সমস্ত আমলগুলো দেখা যায় কোনো কোনো এলাকায় বা আমাদের দেশীয় কোনো কোনো জায়গায় দেখা যায় মাথায় হাত দিয়ে যে দোয়াগুলো পড়ে অনেকগুলি দোয়ার বর্ণনা পাওয়া যায় তার মধ্যে ইয়া কবিও কবিও নয় বার পরা এগারোবার পরা বা ইয়া ইয়া জাল জালালি অলিক্রম বা ইত্যাদি যে দোয়া আছে এই দোয়াগুলি যে বর্ণনা আছে এই দোয়া পড়লে সে হবে এটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এই হাদিসগুলো ঠিক না এটি বানোয়ার কথা সুতরাং ফরজ নামাজ পড়েই মাথায় হাত দিয়ে এটা পড়তে হবে এই পণ্য মোটে ঠিক না এটা বেদাতের মধ্যে সমার করেছেন অনেকে বেদাতের মধ্যে গণ্য করেছেন ফরজ সালাম ফিরানের পরে তো খাস দোয়া আছে যেগুলো আমরা সবসময় বলে থাকি সালাম পর পরে একবার আল্লাহ একবার তিনবার আস্তা খুল্লা আস্তা খুল্লা আস্তা তারপর সালাম এই যে দোয়া আছে তাহিদের সাক্ষী দেওয়া বা অন্যান্য সালাম ফিরানোর পরে যে কাজগুলি আছে সেই কাজগুলি করতে হবে এটি দ্বারা সাহেব সাল্লাহ সাল্লাম হাদিস আমরা পেয়ে থাকি এই সুন্নার উপরে আমাদের ক্ষেত্রে অনুসরণ করাটা খরচ আমাদের জন্য অবশ্যই সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আর বেদার থেকে দূরে থাকতে হবে দুই নম্বরে সুরা এখলাস ফলাক নাচ পরে অনেকে ফু দেয় এই যে শৈল মুছে দেয় এটা তো সুরা এখলাস ফলাক নাচ পড়ার কথা বলা হয়েছে সেখানে ফু দেওয়ার কথা বলা হয় প্রত্যেক ফরজের পরে একবার করে পড়ার চেষ্টা করবে এবং প্রত্যেক নামাজের পর একবার করে পড়বে আর মাগরের পরে ফজরের পরে তিনবার করে পড়বে আর ঘুমের সময় আল্লাহ রসুল সোল্লা ফু দিয়েছেন এবং শরীরে মুছাই দিয়েছেন অসুস্থ হইলে শরীরে মুছাই দিতে হবে ফুদ দিতে হবে সেটা কিন্তু সুস্থ মানুষ এভাবে প্রতি নামাজের পর আমল করবে এটা মূলত ঠিক নয় এটা ঘুমের সময় আল্লাহ রসুল সাল্লাহ আসলাম দুই হাত একত্রিত করতেন পরে ফু দিতেন পরে সুরে এক্লাস ফলাক নাচ পরে মাথা থেকে শুরু করে সামনের অংশটা বলে দিতেন পরার পরে হবে না ঘুমে এটা সবাইকে লক্ষ্য রাখতে হবে দুই হাত একত্রিত করে ফুদিতেন তারপরে পড়তেন সুতরাং এই বিষয়টা আমাদেরকে পরিষ্কার জানতে হবে তাই যে এখানে যে আমল আছে সেখানে ছেড়ে রাখতে হবে আর অসুস্থ ব্যক্তি যদি কোনো ব্যক্তি হয়ে যায় বা তাকে যা দমান্তর করা হয় অথবা যদি সে কোনো জিন হয়তেন দ্বারা প্রভাবিত হয়ে থাকে তাহলে সেখানে পরে পরে সে ফুচায় দিবে আমল করবে সেটা আলাদা কথা কিন্তু সুস্থ যারা আছে তারা নিয়মিত আমল করে অনেকে এটা দেখা যায় আমরা না করে দেখলে তাই সুস্থ মানুষের মানে পড়লেই যথেষ্ট হবে পড়ার কথা ব্যবহার করা হয়েছে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলিক রমতুল্লাহ আবরকাত